সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আমি লাস্ট কয়েকটা ভিডিওতে এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাব নিয়ে ডিসকাস করছিলাম, আমাদের ইনসার্ট ট্যাবটা কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে আমি এমএস ওয়ার্ডের নেক্সট অর্থাৎ ডিজাইন ট্যাব নিয়ে ডিসকাস করব। তো আমি ফার্স্টে আমার পিসিতে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, ইনসার্টের পরের অর্থাৎ ডিজাইন ট্যাব নিয়ে ডিসকাস করব। তো আজকের ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে, কেউ মাঝখান থেকে বা ড্র্যাগ করে দেখবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ। তো আজকে আমি ডিজাইন ট্যাবটা নিয়ে ডিসকাস করছি, তাহলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আমরা ডিজাইন ট্যাবে মেইন যে তিনটে জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার আর পেজ বর্ডার। এই তিনটে নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো ওয়াটারমার্কটা কি? ওয়াটারমার্কটা হচ্ছে পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা অবজেক্টকে আমি যদি দিই সেটাকে বলছে ওয়াটারমার্ক। অবজেক্ট বলতে সেটা টেক্সট হতে পারে অথবা পিকচার হতে পারে। মূলত দু ধরনের ওয়াটারমার্ক হয়, একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক আর একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। ওকে, টেক্সট ওয়াটারমার্ক অ্যান্ড পিকচার ওয়াটারমার্ক, এই দু ধরনের ওয়াটারমার্ক আমরা দেখতে পাই। তো দুটোই আমি দেখাবো। ফার্স্টে আমি চলে যাচ্ছি ওয়াটারমার্ক অপশানে, ডিজাইন ট্যাবের একদম লাস্টে আছে ওয়াটারমার্ক অপশান, ঠিক আছে। ডিজাইন ট্যাবটা আমরা, ডিজাইন ট্যাবের মধ্যে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার এই অপশানগুলো আমরা 2013 বা তার উপরে দেখতে পাবো। ওকে, তো ওয়াটারমার্কে আমি চলে যাচ্ছি। ওয়াটারমার্কে গিয়ে আমি যে কোনো একটা ওয়াটারমার্ক সিলেক্ট করে দিচ্ছি, ধরা যাক কনফিডেন্সিয়াল 2। এটা এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কনফিডেন্সিয়াল এই কথাটা আছে। এখানে আমি কাস্টম একটা টেক্সট দিতে চাই, কাস্টম টেক্সট মানে আমি আমার মতো করে একটা টেক্সট দিতে চাই, যেটা হয়ে যাবে টেক্সট ওয়াটারমার্ক। তো আমি চলে যাচ্ছি ওয়াটারমার্কে, আবার চলে গেলাম কাস্টম ওয়াটারমার্কে। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমি টেক্সট ওয়াটারমার্কটা সিলেক্ট করছি। টেক্সট ওয়াটারমার্ক বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকে, তো আমাকে এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, টেক্সট ওয়াটারমার্কটা সিলেক্ট করাই আছে। আমি এবার এর টেক্সটে চলে গেলাম। এই যেই টেক্সটটা দেওয়া আছে এই টেক্সটটা মুছে আমি তাহলে আমার নামটা দিয়ে দিচ্ছি, আর ফুল নেম দিয়ে দিলাম সৌরভ দত্ত, করে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, করে ক্লোজ করে দিলাম। তাহলে আমার নামটা এখানে টেক্সট ওয়াটারমার্ক হিসেবে দেখা যাচ্ছে। যদি এটাকে আরও স্টাইলিং করতে চাই, ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে যাব, এই জায়গাটা যদি ফন্টটা চেঞ্জ করতে চাই, ধরা যাক আমি এখানে দিয়ে দিলাম এই ফন্টটা, এই ফন্ট ফেসটা কমিক সেন্স এমএস, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। সাইজটা হচ্ছে আমি দিয়ে দিলাম ধরা যাক 40। আর এখানে আমি লেআউটটা করলাম ডায়াগোনাল, আর একটা কালার দিয়ে দিলাম ধরা যাক গ্রিন। সাধারণত ওয়াটারমার্কে কোনো কালার আমরা দিই না, তো আমি যে এখানে কালারের অপশান যেহেতু আছে আমি একটা কালার দিয়ে দেখাচ্ছি, লাইট গ্রিন দিয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। তাহলে দেখা যাচ্ছে আমার নামটা 40, যে সাইজ আছে ফন্ট সাইজ 40 এবং কমিক সেন্স এমএস এবং ডায়াগোনাল যেহেতু করেছি এরকমভাবে দেখাচ্ছে, খুব আপছে একটা টেক্সট দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। ওকে, এরকমভাবে যে কোনো ওয়ার্ড বা যে কোনো টেক্সট আমি এখানে দিতে পারি। ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য আবার ওয়াটারমার্কে যাবো, করে রিমুভ ওয়াটারমার্ক, ওকে। এরপর আবার ওয়াটারমার্কে গিয়ে আমি কাস্টম ওয়াটারমার্কে চলে গেলাম। যদি আমি পিকচার ওয়াটারমার্ক দিতে চাই তাহলে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করব, সিলেক্ট পিকচারে ক্লিক করব। সিলেক্ট পিকচারে ক্লিক করে আমি যে কোনো একটা পিকচার নিয়ে নিতে পারি, আমি ইন্টারনেট থেকেও মানে নেট থেকেও পিকচার নিতে পারি। ধরা যাক এখান থেকে আমি ইন্টারনেট থেকে পিকচার যদি নিতে চাই তাহলে এখানে বিং ইমেজ সার্চ, এখানে আমি ধরা যাক দিয়ে দিলাম 13।
দিয়ে এন্টার প্রেস করলাম, এখানে প্যারোটার ছবি দেবে। আমি যে কোনো একটা প্যারোটার ছবি নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, ইনসার্ট করলাম। এটা উইদিন ফিউ সেকেন্ডস ইনসার্ট হয়ে যাবে। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, এই যে দেখা যাচ্ছে প্যারোটার ছবিটা এখানে। তাহলে এখানে পিকচার ওয়াটারমার্ক হিসেবে এটা আসলো। আমি যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে টেক্সট ওয়াটারমার্কে গিয়ে আবার রিমুভ ওয়াটারমার্ক করতে হবে। আবার ওয়াটারমার্কে যাব, কাস্টম ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, সিলেক্ট পিকচার। এবার যদি আমি মেশিন থেকে নিতে চাই, আমার পিসি থেকে, তাহলে ফর্মেট ফাইল এই অপশানটা এখানে ক্লিক করব। এখানে মেশিন থেকে কারের ছবি আছে, এটা নিয়ে নিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। তাহলে আমার কারের ছবিটা পিকচার ওয়াটারমার্ক হিসাবে দেখাচ্ছে। ওয়াটারমার্কে গিয়ে এটাকে আবার রিমুভ করে দিলাম। নেক্সট আছে পেজ কালার। এটা সিম্পল, পেজ কালার অপশানে গিয়ে যে কোনো একটা পেজ কালার চুজ করব, তাহলে এখানে পেজ কালারটা ওরম হয়ে যাবে। এখানে যদি আমরা আরও পেজ ব্রেক করি, অর্থাৎ নতুন পেজ অ্যাড করি, তাহলে পেজ কালারটা সেম চলে আসবে। পেজ কালারটাকে যদি রিমুভ করতে চাই তাহলে পেজ কালারে গিয়ে রিমুভ পেজ কালার করব, অর্থাৎ নো কালার অপশানে ক্লিক করব, ঠিক আছে। যদি পেজ বর্ডার করতে চাই পেজ বর্ডারে ক্লিক করব। এখানে অনেক অপশান আছে, বক্স, শ্যাডো, যে কোনো একটা নিয়ে নেবো। ধরা যাক বক্স, এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করলাম। যদি কালার দিতে চাই কালার দেব, উইথ যদি দিতে চাই উইথ দেব, করে ওকে করলাম। তাহলে প্রত্যেকটা পেজের বর্ডার হিসাবে এটা চলে আসবে। যদি বর্ডারটাকে আবার রিমুভ করতে চাই, পেজ বর্ডারে যাব, নানে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এখানে যে অপশানগুলো আছে সবকটাই যে সিলেক্ট করতে হবে তার কোনো মানে নেই, আমি আমার ইচ্ছা মতো যে কোনো অপশান সিলেক্ট করতে পারি। করে ওকে করলাম, সেই হিসাবে আমার পেজ বর্ডারটা আসবে। আমি লাস্টে রিমুভ করার জন্য নান অপশানে ক্লিক করেছিলাম, নান অপশানে ক্লিক করে ওকে করলাম, পেজ বর্ডারটা রিমুভ হয়ে গেল। এবার নেক্সট, আমি যদি পেজ বর্ডার এখানে কয়েকটা আর্ট অর্থাৎ ড্রয়িং আছে সেখান থেকে দিতে চাই, তাহলে আমাকে এখানে কিছু করতে হবে না। পেজ বর্ডার অপশান থেকে আর্টে যাব, আর্টে গিয়ে যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেব, করে ওকে করে দেবো, সেই আর্টটা পেজ বর্ডার হিসাবে সবকটা পেজে চলে আসবে। আবার রিমুভ করতে গেলে পেজ বর্ডার গিয়ে নানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ওকে, তাহলে এই ছিল আমার আজকের টপিক, ডিজাইন ট্যাবে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার অপশান। যদি তোমাদের এটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।